আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। দেন ওয়েলকাম টু বেসিক টেকনোলজি সিএমএ আরেকটি নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করে দিব। দেন এই অফারে প্রত্যেকে জয়েন করে নেবেন। ওয়েল, এইখান থেকে জয়েন করতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দিয়ে দেবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। দেন ওয়েল, এখন আমরা চলে যাব আমাদের মূল টপিকে, সেটা হচ্ছে যে শুরুতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে যাবেন। তো ওখানে গিয়ে আপনি দেখবেন যে অফার লিঙ্ক, তো অফার লিঙ্ক একটা ক্লিক করে দেবেন। দেন অফার লিঙ্কে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন যে এরকম একটি পোস্টের মতো আপনাকে নিয়ে আসছে। দেন এইখান থেকে মূলত আপনাকে কাজটা করতে হবে। ওয়েল, এইখান থেকে কাজ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট লেখা চলে আসছে। তো এইখান থেকে আপনি শুরুতে এখানে ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। দেন এইখানে যখনই ক্লিক করে দেবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। দেন এইখান থেকে অ্যাপসটা সিম্পলি ওপেন ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এইখান থেকে সিম্পলি আপনি ওপেন করে নেবেন। তো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেন আমি যেহেতু এখানে জয়েনটা করে রেখেছি, দেন এখান থেকে যখনই আপনি অ্যাপসটা ওপেন করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এটা মূলত আপনি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। নিচ থেকে রেজিস্টার বাটনে ক্লিক করলে এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এইখান থেকে শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের উপরে কান্ট্রির কোডটা। দেন এখানে কান্ট্রির উপর ক্লিক করে আমরা এখানে কান্ট্রি কোডটা অবশ্যই চেঞ্জ করে নিবো, আমাদের যে বাংলাদেশ, তো এইখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার। তো এইখান থেকে আমি সবাইকে বলবো প্রত্যেকে এখানে ইমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করবেন। দেন এখান থেকে ইমেল অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর বা ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে ফুল নেম। তো এইখান থেকে আপনি আপনার আইডি কার্ড অনুসারে এখানে নামটা দেওয়ার চেষ্টা করবেন। দেন এখান থেকে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তো এখান থেকে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন এবং নিচ থেকে কনফার্ম পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিয়ে, এবং সবার শেষে দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছে সেটা হচ্ছে যে এখানে রেফারেল। তো এইখান থেকে অবশ্যই আপনাকে রেফারেলটা ইউজ করতে হবে। তো আপনি যদি রেফারেলটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না। তো সেক্ষেত্রে রেফারেল কোডটা কোথায় পাবেন? তো সরাসরি আবারও পোস্টের মধ্যে চলে যাবেন। দেন এইখান থেকে পোস্টের মধ্যে চলে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে পোস্টের মধ্যে আবার চলে যাবেন, যার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোডটা আমি প্রোভাইড করে দিয়েছি নিচে। তো কী করবেন, এই পোস্টের মধ্যে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এইখান থেকে কী করবেন, এই যে রেফারেল কোডটার জায়গায় এখানে একটা চাপ দেবেন। দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোডটা কিন্তু সম্পূর্ণ সিলেক্টেড হয়ে গেছে। তো এইখান থেকে আপনি কপি বাটনে ক্লিক করে দেবেন। দেন কপি বাটনে ক্লিক করলে এখান থেকে সরাসরি আবার এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে নিচ থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন রেফারেল, তো এখানে কোডটা বসিয়ে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে এগ্রিমেন্ট, তো এখানে একটা ক্লিক করে দিয়ে নিচ থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। দেন রেজিস্টার বাটনে যখন ক্লিক করে দেবেন আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ক্যাপচাটা পূরণ করে দেবেন। এখান থেকে ক্যাপচাটা টেনে এখানে লাগিয়ে দিলে কিন্তু আপনার এখানে হয়ে যাবে ক্যাপচাটা পূরণ। দেন যখন এখানে ক্যাপচাটা পূরণ করবেন আপনার কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে বলতেছে যে আপনার জিমেল একটি কোড পাঠানো হয়েছে, দেন কোডটা এখানে প্রোভাইড করে দেন। তো এইখান থেকে আপনি আপনার কোডটা প্রোভাইড করে দিবেন। দেওয়ার পর কোডটা আসলে কোথায় পাবেন? তো কোডটা আসলে হচ্ছে আপনার কিন্তু স্প্যাম বক্সে পাবেন। তো আপনি সরাসরি মেইলের মধ্যে চলে গিয়ে এইখান থেকে স্প্যাম বক্সটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার কিন্তু মেইলটা চলে এসেছে VNDT নামে। তো এখানে একটা ক্লিক করে দিয়ে আপনার কোডটা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কোডটা চলে আসছে। তো এখান থেকে কোডটা আপনি সিম্পলি কপি করে নিয়ে আপনি আবার চলে যাবেন। তারপর এখান থেকে আপনি কোডটা আপনার বসিয়ে দেওয়ার পর এখানে বলবে যে রেজিস্টার সাকসেসফুল। তো এখানে রেজিস্টার সাকসেসফুল হওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি লগ ইন করে নেবেন। দেন লগ ইন করার জন্য উপরে আপনার জিমেল অ্যাড্রেসটা দেবেন। দেন এখান থেকে নিচে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করলে এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করতে পারে। তো আমার যেহেতু শো করতেছে তো আপনার শো নাও করতে পারে। তো সেক্ষেত্রে শো করলে উপরে আপনি আবারও জিমেলটা দিবেন, যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা করেছেন। যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে ক্যাপচাটা পূরণ করে দেবেন। ক্যাপচাটা পূরণ করার পর আবার আপনার মেইলে একটা কোড পাঠানো হবে। দেন আপনি আগের মতো করে স্প্যাম বক্সে চলে গিয়ে কোডটা এখান থেকে দিয়ে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সো এখান থেকে উপরে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই পাসওয়ার্ডটা উপরে দেবেন। দেন সেম পাসওয়ার্ড নিচে দিয়ে আপডেটে ক্লিক করলে কিন্তু এখানে আপনার কাজটা হয়ে যাবে। তো এখান থেকে হয়ে গেলে আপনি কী করবেন, সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে দেখতে পারবেন যে এখানে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে। দেন আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং দেন এখান থেকে আমাদের কাজটা মূলত শেষ। তো এখন আমরা কী করবো, আবারও আমাদের পোস্টের মধ্যে চলে যাব। পোস্টের মধ্যে চলে গিয়ে এখান থেকে আমাদেরকে বলতেছে যে এয়ারড্রপের যে লিঙ্কটা আছে দেন এই লিঙ্কের উপরে আমাদের একটা ক্লিক করতে হবে। তো এইখান থেকে যখনই আমরা এয়ারড্রপের লিঙ্কের উপর একটা ক্লিক করব, দেন লিঙ্কের উপর ক্লিক করলে এখান থেকে বলবে যে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমরা কী করবো,
স্টার্ট বাটনে ক্লিক করে দিব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমাদের একটি ক্যাপসা দিয়ে আছে, তো এটা হচ্ছে যোগ ক্যাপসা, তো আপনি এখানে বিয়োগ যোগ বা গুণ এরকম কিছু পেতে পারেন, তো সেক্ষেত্রে আপনার যেটা থাকবে এটা আপনি দিয়ে দিবেন। তো ক্যাপসাটা পূরণ করার জন্য আপনি নিচ থেকে আপনি ক্যাপসাটা টাইপ করে দেবেন যত যোগ করলে হয়। তো এটা দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস শো করবে, সো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেল, দেন এখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপটা এখান থেকে জয়েন করে নেবেন। দেন এখান থেকে আপনার টুইটারটা এখানে দেখতে পাচ্ছেন, টুইটার টাস্ক রয়েছে এখানে, টুইটারের উপর ক্লিক করে দিয়ে এখানে টুইটার টাস্কটা কমপ্লিট করবেন। দেন পিন পোস্টটা রিটুইট করে নেবেন। দেন এখানে বলতে আছে তিন নম্বর যেটা অপশন সেটা হচ্ছে যে আপনাকে বলতেছে যে VNDT অ্যাপসটা ডাউনলোড করতে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু অ্যাপসটা আগেই ডাউনলোড করে রেখেছি এবং এখান থেকে অ্যাকাউন্টটা করেছি, তো সেক্ষেত্রে এটা করা দরকার নেই। দেন এটা যখনই আপনার হয়ে যাবে সব কিছু করা, তো এখান থেকে নিচ থেকে দেখতে পাবেন যে ডান বাটন, তো ডানে ক্লিক করবেন বা কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে কাজটা শেষ। তো এখান থেকে বলবে যে আপনাকে টুইটার ইউজার নেম, যে টুইটার দিয়ে আপনি মূলত এখানে জয়েনটা করেছেন সেই টুইটার নেমটা নিচে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আবার আপনি সেন্ড করে দিলে আপনাকে বলবে যে আপনার এখানে কাজটা মোটামুটি শেষ। দেন এখান থেকে শেষের যে স্টেপটা সেই স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে তারা বলতেছে যে অ্যাপ ডাউনলোড করার সময় আমরা যে রেফারেল কোডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে, কিন্তু অ্যাপ ডাউনলোড করার পর অ্যাকাউন্টটা যখন করব তখন আমাদেরকে যে কোনো একটি রেফারেল কোড ইউজ করে অ্যাকাউন্টটা করতে হবে। তো আমরা যেহেতু রেফারেল কোডটা ইউজ করে এখানে অ্যাকাউন্টটা করেছি, তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। দেন আপনি কিন্তু আমার রেফারেল কোডটা আপনি এখান এই জায়গায় দেখতে পাবেন। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখন যে অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করে দেবেন বা এখানে যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখানে পেমেন্টটা নেবেন সেটা এখন কোথায় পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে বলতেছে আমাদেরকে যে আমাদেরকে যে সাবমিট ইউর বিপ অ্যাড্রেস দ্য অ্যাপ, অর্থাৎ আমাদেরকে অ্যাপসের মধ্যে থেকে বিপ অ্যাড্রেসটা নিতে হবে, অর্থাৎ স্মার্ট চেইন BNB অ্যাড্রেসটা নিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে। দেন সরাসরি চলে যাবো অ্যাপ্লিকেশনে। এখন অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিব। তো এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, ওয়ালেট অপশনের উপর ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে শুরুতে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যান্টিক্স ANT, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শুরুতে ERC20টা সিলেক্ট করা থাকবে, তো এখান থেকে আমরা বিপটা সিলেক্ট করে দিব। যেহেতু এখানে আমাদেরকে বিপ অ্যাড্রেস দিতে বলতেছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বিপে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কপি, তো এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, দেন বোর্ডের মধ্যে চলে যাব। দেন চলে যাওয়ার পর এখান থেকে আমরা বোর্ডের মধ্যে থেকে আমাদের যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম সেটা সাবমিট করে দিলে এখানে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। সো এবার মূলত এখানে আমাদের কাজটা করতে হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের যে টাস্কটা ছিল বা এখানে অ্যাডোবের যে টাস্কটা ছিল সেটা মূলত শেষ। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে KYC অ্যাপ্লাই করতে হবে। তো KYC অ্যাপ্লাই করলে কিন্তু এখান থেকে আপনি 100% পেমেন্টটা পেয়ে যাবেন। দেন KYC অ্যাপ্লাই না করলে বা KYC আপনি যদি এখানে না করেন তাহলে পেমেন্টটা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে KYC করার জন্য সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, তো এখান থেকে শুরুতে আপনি হোম বাটন দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস। তো এখান থেকে আপনি ম্যান আইকনে ক্লিক করে দেবেন, উপরে দেখতে পাচ্ছেন সবার বাম দিকে, তো এই ম্যান আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে যখন একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন হচ্ছে KYC, তো KYC-র উপর একটা ক্লিক করে দেবেন। KYC-র উপর ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে যে নাম দিয়ে আপনি এখানে KYC-টা করবেন সেই নাম এখানে দিয়েবেন। তো এখানে যদি আপনাদের কোনো নাম বা এখান থেকে আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনার আপনার আপু আম্মু বা যে কোনো কারো কিন্তু আপনি এখানে আইডি কার্ড বা আইডি কার্ডটা ইউজ করে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা বা এখানে KYC-টা করতে পারবেন। তো সেক্ষেত্রে এখান থেকে শুরুতেই আমি এখান থেকে আমার ফুল নামটা দিয়ে দেবো। দেন ফুল নামটা দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখান থেকে ডেট অফ বার্থটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিব। তো ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিয়ে ফিরে আসছি। ওয়েল এইখান থেকে আপনি সব কিছু দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। দেন আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আপনি যদি পাকিস্তান হয়ে থাকেন পাকিস্তান সিলেক্ট করে দেবেন, বা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনাকে অ্যাড্রেসটা এখানে যখনই দিবেন তখনই অবশ্যই আপনাকে আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে সবগুলো অ্যাড্রেস এখান থেকে আপনি বসিয়ে দেবেন। দেন এখান থেকে আইডি কার্ডের যে আপনার বলা হয়েছে ডেট অফ বার্থ, তো এইটা আপনি দেখে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে নিচে যায় দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে বলতেছে আমাদের আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ, অর্থাৎ আমাদের আইডি কার্ডের যে সামনে যে সাইডটা, এই সাইডের একটা ছবি দিতে হবে। দেন এখান থেকে আমাদেরকে এখানে আইডি কার্ড সহকারে আমাদের সাদা কাগজে কিছু লিখে এখানে আমাদের একটা ছবি দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ এটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আমরা আইডি কার্ডের প্রথম সাইডটা এখানে ছবি তুলে দিব। তো এখান থেকে সরাসরি আমি এখানে ক্লিক করে দিলাম।
ওয়েল, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে ছবিটা সিলেক্ট করে দিলাম। দেন এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তো এটা যদি আপনি ভালো করে না করেন তাহলে কিন্তু এটা আপনার হবে না। তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে তারা বলতেছে আমাদেরকে আইডি কার্ডটা হাতে নিয়ে দেন সাদা কাগজে আমাদেরকে কিছু লিখতে হবে, লেখার পর এখানে কিন্তু আমাদেরকে সাবমিট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে কীভাবে কী লিখবেন না লিখবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। পেলে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে তারা যে একটা সাদা কাগজের মধ্যে এখানে আমাদেরকে যে অপশনগুলো লিখতে হবে সেটা প্রথমে লিখবেন VNDT, লেখার পর এখান থেকে নিচে তারিখটা দিবেন যে তারিখের মাধ্যমে কিন্তু আপনি এখানে রেজিস্টারটা করবেন, অর্থাৎ যে তারিখে আপনি রেজিস্টারটা বা KYC অ্যাপ্লাই করবেন সেই তারিখটা এখানে দিবেন। তো অর্থাৎ আপনি যে তারিখে এখানে KYC অ্যাপ্লাই করবেন সেই তারিখটা নিচে দিয়ে দেবেন, তারপর নিচে আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে জিমেলে এখানে অ্যাকাউন্টটা করেছেন বা রেজিস্টারটা করেছেন সেই জিমেলটা নিচে দিয়ে আপনার এক হাতে আইডি কার্ড অন্য হাতে সাদা কাগজটা নিয়ে আপনি একটা ফটো তুলবেন। দেন ফটোটা তুলে আপনাকে ওখানে সাবমিট করে দিতে হবে। লেখার পর এখান থেকে আপনি আপলোড ব্যাক সাইড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখান থেকে আমরা কী করলাম, আমাদের শুরুতে যে আইডি কার্ডের প্রথম অংশ এটা দিলাম, দেন পরে যে দ্বিতীয় অংশটা রয়েছে এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে নিচে আমাদেরকে দিতে হবে আমাদের ফটোটা কাঙ্ক্ষিত। তো এখান থেকে আমরা আবার ফটোটার উপর ক্লিক করে দিব। ওয়েল, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সব কিছু কমপ্লিট, সো আমি এখান থেকে সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, দেন সাবমিট বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেসিং ভেরিফিকেশন, দেন এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ওয়েটিং, দেন আমরা যখনই এখান থেকে আমাদের এটা ভেরিফিকেশন তারা করবে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, যদি এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা কিন্তু আমাদেরকে এটা ভেরিফাই করে দেবে, দেন আমাদের এখানে রিওয়ার্ডটা কিন্তু তারা দিয়ে দেবে। সো এখান থেকে প্রত্যেকেই KYC অ্যাপ্লাই করে রাখবেন, দেন এখানে অ্যাকাউন্টটা করে রাখবেন। সো স্টেপ বাই স্টেপ যতগুলো প্রসেস দেখালাম সম্পূর্ণ প্রসেসটা অনুসরণ করে কাজটা করবেন, যদি এখান থেকে কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না। তো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন। দেন এখান থেকে যখন আপনার KYC অ্যাপ্লাই করা হবে তখন তারা কিন্তু আমাদের ওয়ালেটে বা আমাদের ব্যালেন্সে কিন্তু তারা আমাদের টোকেনটা দিয়ে দেবে। সো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।